সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম। আজ হলো শনিবার, আর শনিবারের সকালে এখন বেজেছে সকাল 6টা। যেহেতু মন্দিরে আসবে না, তাই আমি অনেক সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি। কারণ এই কাজগুলো তো আমার এক্সট্রা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, যদিও বাসনটা গতকাল রাতেই মেজে রেখেছিলাম। একটা ব্যাপার কি বলো তো, যখন তুমি নিজে করতে থাকবে না, তখন তুমি নিজে একটা অভ্যাসের মধ্যে থাকবে। যখনই তোমার হেল্পিং হ্যান্ড থাকবে, সহকারী থাকলেই হয় কি, সহকারী তোমার হাতে হাতে কাজগুলো যেহেতু করে দেয়, তখন তোমার কিন্তু সেই অভ্যাসটা চলে যায় যে আমি একাই করব, নিজের মতো সময় বার করে করব। সেই অভ্যাসটা চলে যায়, আর অভ্যাসটা চলে যাওয়ার ফলে পরবর্তীকালে কাজগুলো করতে গেলে কিন্তু বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই অসুবিধার সম্মুখীনই হতে হয়েছে আমাকে আজকে, কারণ আমাকে এক্সট্রা টাইম বার করতে হয়েছে। যেহেতু আমাকে অফিস যেতে হবে, তাই এক্সট্রা টাইম বের করে এগুলো করতে হচ্ছে। আর দেখবে, দীর্ঘদিন যখন সহকারী কাজ করে, তারপরে যখন নিজেরা আমরা বাড়ির লোকরা কাজ করতে নামি, তখন যে ঘরের থেকে কত কোনাখামচি থেকে কত নোংরাপত্তর বেরোয় আর কত ডিপ ক্লিন করতে হয়, সে আমরা যারা করি তারাই জানি, তাই না বলো? তো যাই হোক, যেটা করার সেটা তো করতেই হবে। আমি ঝাঁট মোছাটা করে নিয়ে তারপরে চলে যাব জলটা গরম করতে। প্রথমে এক বোতল খাবার জল গরম করে নেব। খাবার জলটা গরম করে নিয়ে ওটাকে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নেব, তিনটে বোতলে করে নেব। তারপরে জল গরম করব, সেই জলটা দিয়ে ব্রাশ করব। গুড মর্নিং, আবার ক্যামেরার মুখোমুখি গুড মর্নিং করছি। কাজগুলো সেরে চা নিয়ে বসেছি, এই ফ্রেশ হলাম, একেবারে বাসি কাজগুলো ছেড়ে ফ্রেশ হলাম। এবার চা নিয়ে বসেছি, চাটা খেয়ে তারপরে রাজধানী এক্সপ্রেস স্টার্ট হয়ে যাবে। কালকে দিনটা একটু রিল্যাক্স, তারপরে আবার শেষ সোমবার। আমার কালকেও রিল্যাক্স নেই, কালকেও যেতে হবে। আগের সানডেতে যেই গ্রামটাতে গেছিলাম, ওই গ্রামটাতেই কালকে আবার যাওয়া হবে। এবার আগের সানডেতে তো উইদাউট নোটিশে গেছিলাম, আর উইদাউট নোটিশে গেলে কাজগুলো করা থাকে না। এবার কালকে বলে দেওয়া হয়েছে, এবার নোটিশ দিয়ে দিয়েছে, নোটিশ দিয়েছে, মনে হয় প্রতি সানডেই থাকবে। না, 31টা যাবো না, আমরা বলে দিয়েছি, বলে দিয়েছি। 31টে কেউ যায়? জানো, একবার 31টে আমাদের স্কুল করতে হয়েছিল। আমরা হেসায় তো বলবি স্যার, এবার তো ছুটি দেয়নি, শুধু 1 তারিখে ছুটি দিয়েছিল। আর আমরা হেড স্যারকে বলেছিলাম, স্যার আসবো সবাই স্কুলে, কিন্তু স্কুলে এসে সবাই মিলে আমরা পিকনিক করব। আমাদের সময় এসব ছিল না, 31 জানুয়ারি। আরে আমাদের সময় তো 24 তারিখে রেজাল্ট হতো, রেজাল্ট বেরিয়ে ছুটি পড়ে যেত, আবার 2 তারিখে খুলতো, তাই না? একবার লম্বা ছুটি। আর এখন তো কোনো কোনো স্কুলে 27-28 তারিখেও রেজাল্ট বেরোয়। এর আগের দিন যেদিন বাঁধাকপি কেটেছিলাম, সেদিন কিছুটা বাঁধাকপি কাটা রেখে দিয়েছিলাম, ওটা আজকে রান্না করব। দেখো, তেলের মধ্যে গোটা গরম মশলা থেতে করে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু। আলুটা দিয়ে একটু বেশ ভালো করে আলুটা ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে একটু অন্যরকমভাবে আজকে বাঁধাকপিটা করব, অন্য মশলায়, যার জন্যই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি আর এই হেরে গলায় ধারা বিবরণী দিচ্ছি, না হলে কিন্তু বাঁধাকপি তোমরা সবাই করতে জানো। এ দেখো, আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব।
তারপরে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপি থেকে যদি অনেক দিন হয়ে গেছে তো বাঁধাকপি, তা তেমন জল নেই বাঁধাকপিটার মধ্যে, যদি একটুও জল থাকে সেটা বেরিয়ে নিজে থেকেই বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। অলরেডি নরম হয়েও গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, দিয়ে আবার নাড়াচাড়া করব। আর মশলা বলতে এর মধ্যে শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো, ধনে গুঁড়ো আজকে দেবো না। টমেটোটা নরম হয়ে যাক, তারপরে আবার এসে ঢাকনাটা খুলে তারপরে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে বাঁধাকপিটা, মানে প্রায় হয়েই গেছে বলতে পারো। তার এর মধ্যে খালি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো তো কখনই সেদ্ধ হয়ে গেছে, এইভাবে বাঁধাকপিটা আমি প্রথমবার করলাম। এটা আমাকে কিন্তু শিখিয়েছে রিনু, রিনুর বুদ্ধিতে বাঁধাকপিটা করে সত্যি ভীষণ ভালো খেয়েছি। রিনু মানে হচ্ছে আমাদের আট পৌরে হেসেল, বাঁধাকপিটা এইভাবে করে ভীষণ ভালো খেয়েছি। আর মানে কি বলবো, এইবার এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। এইটাই আমাকে রিনু বুদ্ধি দিয়েছে যে এইভাবে করে দেখো, খুব সুন্দর খেতে হয়। একদম কিন্তু ভাজা মৌরি না, কাঁচা মৌরি আমি ঘামান্দিস্তাতে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস ওটা দিয়ে দিলাম আর রেডি হয়ে গেল আমাদের বাঁধাকপির তরকারি। দাঁড়িয়েছি চুল শুকানোর জন্য, আর এইটা পূব দিকের রোদ, তো রোদটা না খুব মিষ্টি রোদ জানো তো, আলাদা একটা ফিলিংস আছে। কিন্তু দাদাদের যেমন মানে ফ্রন্ট ফেসটা হচ্ছে সাউথ ফেস, সাউথ ফেসের রোদটা তুমি এখন নিতে পারবে না, প্রচণ্ড রোদের তেজ। আর এইখানে যে পূব দিকের যে রোদটা, এই রোদটা বেশ হালকা, বেশ মিষ্টি একটা রোদ। আজকে হয়ে গেছে কাজ, তাই ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে একটুখানি রোদে চুলটা শুকিয়ে নিই। আর ওদিকে তিনটে নাইটি দিয়ে এসেছি, ওই কলটা থেকে খুব আস্তে জল পড়ে, ভেতরের কলে ধুলে পারতাম, ইচ্ছে হলো না, তাহলে আমি একটু রোদে থাকবো। যাই, ভাতটা সেকেন্ড ফুড বসিয়ে দিয়ে এসেছি আর ওখানে নাইটিগুলো ভিজিয়ে দিয়েছি, ভালো করে জল কাচাই করবো, ভালো করে ধুয়ে রোদটা সুন্দর উঠেছে মেলে দিয়ে যাই। লেফট ওভার আলু আর ঝোল রয়েছে চিকেনের, বুঝলে তো, ভাবলাম ওটা দিয়ে ডিমটাই করে নিই আজকে, ডিমটা করলে ভালো লাগবে ওটা দিয়ে, তো সেই জন্যই ডিমের আয়োজন। এই দেখো লেফট ওভার আলু আর ঝোল, এই যে এটা দিয়ে করে নেবো চিকেনটা দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে ডিমের ঝোল করাও আমি আজকাল শেখাচ্ছি, যেন তোমরা ডিমের ঝোলও করতে জানো না, এরকম ব্যাপার। টমেটোটা না এই দেখো এইভাবে গ্রেট করে নিয়েছি, কেন নিয়েছি পরে বলছি তোমাদের, একটু ওয়েট করো, বলছি তোমাদের কেন টমেটোটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে তো আদা রসুন সব দেওয়াই আছে, লেফট ওভার যে ঝোলটা আছে এবারেই ঝোলটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ডিম তো ভেজে রেখেছি, ডিম ভাজাটা এরপর এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার দেখাই কেন টমেটোটা গ্রেট করলাম। দেখো টমেটো গ্রেট করার পরে যেটা রয়েছে ওটা দিয়ে রূপচর্চা হবে, ছাজুগুজু করতে হবে না, বয়েরটা কমাতে হবে না, 14-15 করতে হবে না বয়েরটা, ওই জন্য রূপচর্চা হচ্ছে। না গো, এরকম ঘরোয়া রূপচর্চা কিন্তু রান্নাঘর থেকে অনেক কিছু করা যায়।
ওদিকে বাসি বাজছে, আবার এক্ষুনি ছুটতে হবে আবার ময়লার ইয়ে নিয়ে, ডাস্টবিন নিয়ে। চলো, অনেক মেখেছি, বাকিটা ফেলে দিলাম, এখানে একটু পড়েছে ফেলে দিই। হাত ধুয়ে তরকারি ফুটছে ফুটুক, ডাস্টবিনটা দিয়ে আসি। এই দেখো, গ্যাটিস মারা ডিমের কারি রেডি। গ্যাটিস মারা কেন বললাম, যেহেতু লেপটো ভাত দিয়ে হয়েছে ওই জন্য, কিন্তু দেখতে আর খেতে দুটোই কিন্তু দারুণ হয়েছে। দেখো খুব তাড়া, এই হচ্ছে আমার ভাত, এর মধ্যে আছে পল্লবের ভাত, বাবারে, এই হচ্ছে ডিমের কারি পল্লবের, এইখানে বাঁধাকপি, এর তলায় আছে নীলটায় ডাল, আর এই ডিমের ঝোল আমার, মানে আমাদের রাত্রের। আমি ডিম খাবো না এখন, শুধু ঝোল আর আলু একটু নেবো, আর বাঁধাকপিটা এক্সিলেন্ট হয়েছে, এই যে বাঁধাকপি একটু নেবো, খেয়ে নেবো, চলো ঝট করে খেয়ে নেই। আর এটা পল্লবের ছাতুর শরবত, সকালের খাবার। রেডি, টাটা, আসছি। কে যেন আমাকে বলেছিলে, আন্টি যাই বলো না আসি বলো, আসছি। হ্যাঁ চলো, আজকের মতো সকাল সকাল আমার কাজকর্ম শেষ, আমি বেরিয়ে পড়ছি। ওইদিকে আরেকজন দরজায় তালা লাগাচ্ছে, ওই জন্য আমি পেছন দিকে হাঁটছি। তো আজকে এই সোয়েটারটা পরলাম, অন্যদিন মেরুনটা পরি, আজকে এটা পরেছি, আর এটা তো নিতেই হয় কানে জড়ানোর জন্য। চলো যাই, যাই না সরি, চলো আসি, টাটা। চলে এসেছি, আজকে অনেক তাড়াতাড়ি এসেছি, 4:30, শনিবার না, তাড়াতাড়ি চলে এসেছি। আবার কালকে, এখনো পর্যন্ত ঠিক আছে, কালকে যেতে হবে, তারপরে দেখি, যদি পুরোটাই তো নেটের ওপরে ডিপেন্ড করে, সার্ভার টার্ভার ঠিকঠাক থাকে তাহলে যাওয়া হবে, সার্ভার ঠিক না থাকলে যাওয়া হবে না। তো চলো, এখন অনেক 4:30 বাজে, তো এখন জামাকাপড় ছেড়ে একটু রেস্ট করি। পল্লব এতক্ষণ ছিল না, র্যাপিডোই চালাচ্ছিল, আমি ফোন করার পর গিয়ে আমাকে নিয়ে আসলো, তারপরে দুজনে বসে আজকে একটু গল্প করতে পারবো, একটু কথা বলতে পারবো, চাই কি একটু সিনেমা দেখতে পারবো, তারপরে সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে চা করবো, ও আবার চাটা খেয়ে বেরিয়ে যাবে। সন্ধ্যেবেলা চায়ের সাথে এখন একটু মুড়ি মাখা করবো। মুড়িটাকে একটু টেলে নিলে না, মানে খালি কড়াই একটু নেড়ে নিলে মুড়িটা বেশ ভালো লাগে খেতে, সেই জন্য খালি কড়াইতে মুড়িটা একটুখানি নেড়ে নিচ্ছি। তারপরে আচারে তেল দিয়ে নিয়ে মুড়ি আর তার সাথে কফি নিয়ে বসবো দুজনে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কালকে সকালের জন্য সুন্দর করে একদম ভিজিয়ে রেখে দেবো এবার মটর আর ছোলা একসাথে করে, মানে কাবলি ছোলা আর মটর একসাথে করে ভিজিয়ে রাখবো। কালকে একটু ঘুগনি বানাবো আর তার সাথে লুচি, রবিবারের সকালটা একটু লুচি ঘুগনি না হলে কি জমে বলো। রাত্রি বাজে 9:45, পল্লবও ফিরে গেছে, আজকে পল্লব একটু তাড়াতাড়ি ফিরেছে। চলো এবার পল্লবের জন্য জাস্ট 3টে রুটি করে নিই, তরকারিপত্র সব গরম করা হয়ে গেছে আর আমার ভাতও গরম করা হয়ে গেছে, এবার পল্লবের জন্য জাস্ট 3টে রুটি করে নেব, এই রুটিটা সেকে নিয়ে খেতে বসে যাব। আমি আর আসবো না তোমাদের সামনে, কারণ খাওয়ার পরে আমার অনেকগুলো কাজ রয়েছে, বাসন ধোয়া, বাসন মাজা সব, পল্লব এরপরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করে দেবে। আজকের মতো তাহলে তোমাদের সঙ্গে আমার টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে। প্রচণ্ড ঠান্ডা আজকে, আজকে ভাবছিলাম রেফ্রিজারেটর করতে যে তখন মোটামুটি ভাবি যে 10:30 করবো তবে গরম, কিন্তু আফটার 8:30 পরে আর থাকা যায় না, মানে বাইকে যখন চালাই বাইকটা হাতগুলো পুরো কামড়ে কামড়ে ধরে, মানে এতটাই ঠান্ডা পড়েছে। যাই হোক, ঢুকলাম, ঢুকে একটা লাইভ ছিল ওখানে অ্যাটেন্ড করলাম, তারপরে এখন দায়িত্ব পড়েছে ব্লগটা শেষ করা। তো ব্লগের শেষে তোমাদের যথারীতি একটা গান শুনিয়ে দেবো, গান শুনিয়ে ব্লগটা শেষ করবো। আশা করি সবাই ভালো আছে এই ঠান্ডায়, আর ঠান্ডা মানে শীতের সঙ্গে তাও লড়তে পারা যায়, কিন্তু গরমের সঙ্গে লড়তে পারা যায় না। চলো তাহলে তোমাদের গানটা ছোট্ট করে শুনি। সলা যে নত আঁখি দুটি চোখ ভরে দেখি, সলা যে নত আঁখি দুটি চোখ ভরে দেখি, যে আখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার, যে আখির তারায় তারায়
লেখা ছিল নামটি আমার। চাপের মধ্যে আছি, মানে দুজনেই ছুটছি তো, আমি এইদিকে কেউ বসে থাকছি না আর কি, দুজনেই ছুটছি। সারাদিন কাজকর্ম করে ও যাচ্ছে অফিস, আমি কাজ মানে ওইদিকে একদিকে কাজ সেরে সঙ্গে সঙ্গে ল্যাপিটো নিয়ে বেরিয়ে পড়ছি, মানে এতটুকু সময় পেলে। আজকে দুপুরেও তাই এলাম, কটা হবে দুটো সময় খেয়ে দেই, একটু রেস্ট নিলাম, আধ ঘন্টা নিয়ে তিনটের সময় বেরিয়ে গেলাম। তিনটের সময় বেরিয়ে মোটামুটি তিনটে না চারটে রাইড কমপ্লিট করলাম, হ্যাঁ তিনটে রাইড কমপ্লিট করলাম পরপর, একদিকে কি বা কি কোনো জায়গায় একভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, মানে একটা রাইড কমপ্লিট করার পরে আরেকটা রাইড ঢুকে যাচ্ছে। ওই জন্যে যখন চারটের সময় একটা রাইড শেষ করলাম তখনই ও ফোন করলো যে আমাকে নিয়ে যাও, মানে বিধাননগর থেকে আবার বিজন আসতে হবে। আমি বললাম তুমি 15 মিনিট দাঁড়াও, আমি 15 মিনিট তাড়াতাড়ি, প্রায় ধরো 7 কিলোমিটার, 15 মিনিটে ওকে অনুকে নিয়ে ঘরে এলাম। ঘরে এসে একটু রেস্ট নিয়ে চা খেয়ে আবার বেরোলাম 6:15, 6:15 গিয়ে 8:45, 15টা ঢুকে পড়েছি। তো চলো এইভাবেই শীতটা কাটানো যাক। শীতকাল আমার খুব ভালো লাগে, হয়তো একটু ঘুম থেকে উঠতে কষ্ট হয় তবু ঠিক আছে সব দিক থেকে, শুধু কি গরম জলটা খেতে হবে। গরম জলটা না খেলে মানে বলে না, শীতে একটা কথা আছে যে শীতকালে ঠান্ডা জলে স্নান করলে এটা একটা হার্টের উপর ইয়ে পড়ে, একেবারে সোজা যারা মাথায় জল ঢালে হার্ট অ্যাটাক পড়ে যাবে, ওই জন্যে বলে কিনা পা থেকে জল ঢালতে। তবে ঠান্ডা জলে স্নান করি না, ম্যাক্সিমাম মানুষই করে না, কারণ একটা রিস্ক থেকে যায়, তাই গরম জলে স্নান করি। তবে হ্যাঁ সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলতে কোনো আপত্তি নেই, একদিন অন্তত চান চলছে এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে। তাহলে চলো দেখতে থাকো অনুপমা, সারাটা দিন আবার গানের মধ্যে ফিরে আসতে হবে আমাকে, তোমাদের সঙ্গে অবশ্যই গান শেয়ার করতে হবে। তাহলে ততক্ষণ দেখতে থাকো অনুপমা সারাটা দিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, কিন্তু আমি সাবধানে থাকতে পারলাম না, সেই একটু ঠান্ডা লেগেই গেল, এখন একটা ওষুধ খাবো যাতে এই ঘুমাবার সময় নাকটা বন্ধ না হয়ে যায়। চলো তাহলে শুভরাত্রি, গুড নাইট, টাটা।